দলবদ্ধ লাল পিঁপড়েদের আক্রমণে ধরাশায়ী হলুদ বোলতা। এখানে দেখুন কেমনভাবে বোলতার পা, ডানা, শরীর চারিদিক থেকে পিঁপড়েরা কেমন ধরে আছে। আর বোলতাটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে পিঁপড়েদের কাছ থেকে ছাড়া পাওয়ার, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। চারিদিক থেকে ঝাপটে কামড়ে ধরেছে এই পিঁপড়েরা, আর নিস্তার নেই। আকারে হলুদ বোলতা লাল গাছ পিঁপড়েদের চাইতে অনেক বড়, কিন্তু আকারে অনেক ছোট হওয়া সত্ত্বেও লাল গাছ পিঁপড়েদের দলবদ্ধ আক্রমণে ধরা পড়ে প্রাণ দিতে বসেছে হলুদ বোলতা। মজার ব্যাপার হলো এই হলুদ বোলতা খুব আগ্রাসী এবং এদের হুলে মারাত্মক বেশি, মানুষেরাও এদের ভয় পায়। এই হলুদ বোলতারা ছোট ছোট পতঙ্গ ধরে যেমন খায়, তেমনি এই লাল গাছ পিঁপড়েদের আক্রমণ করে এই পিঁপড়েদের খাদ্যে পরিণত করে। তাহলে এখানে উল্টো চিত্র কেন? আসলে এই হলুদ বোলতা আগে এই গাছ পিঁপড়েদের আক্রমণ করতে আসে, আর সেই আক্রমণ প্রতিহত করে এই লাল গাছ পিঁপড়েরা দলবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে হলুদ বোলতার উপর। আসলে এই লাল গাছ পিঁপড়েদের কামড়ে রয়েছে বিষ, আর এরা মাংসাশী। দলবদ্ধ লাল পিঁপড়েদের আক্রমণে ধরাশায়ী হলুদ বোলতা। পিঁপড়ে ধরে খেতে এসে নিজেই এমন এই পিঁপড়েদের জীবন্ত খাদ্যে পরিণত হয়েছে এই বোলতা।